हेलो एवरीबॉडी, वेलकम टू सीबीआई पॉलिटेक्निक। आज के फायर फाइटिंग सिस्टम कीभाबे पीएलसी एर माध्यमे ऑटोमेशन करे एटा देखब। आमरा देखतेछि एकटा इंडस्ट्री आगुने पुड़े जाच्छे, किन्तु आमरा एटा जाते पुड़े ना जाय एर जन्य ऑटोमेशन करब पीएलसी एर माध्यमे। एर जन्य दरकार एकटा पीएलसी। एटा पीएलसी देखतेछि, एर इनपुट हच्छे 8टा I1 थेके I8 आर आउटपुट Q1 थेके Q4 4টা। एटा अनाउंसमेंट देखतेछि I1 अर्थात 1 नम्बर इनपुटेर साथे आमादेर স্মোক ডিটেক্টর সেন্সর সংযোগ আছে। একটা অ্যালার্ম, এটা হচ্ছে 1 নম্বর আউটপুট Q1 এর সাথে সংযোগ আছে, 0 ভোল্ট সরাসরি পেয়েছে, আর 24 ভোল্ট Q1 অন হলে অ্যালার্মটা পাবে আর অ্যালার্মটা বাজবে। আর আমাদের ওয়াটার চেম্বার আছে, এখান থেকে পানি স্প্রে করবে পাম্প। এটা 24 ভোল্টের পাম্প, 0 ভোল্ট সরাসরি সংযোগ আছে, আর 24 ভোল্টের পজিটিভ Q2 অর্থাৎ 2 নম্বর আউটপুটে আছে। 2 নম্বর আউটপুট অন হলে 24 ভোল্টের পজিটিভ পাম্পে আসবে আর পাম্প অন হবে। এক্সস্ট ফ্যান আছে, এটা 3 নম্বর আউটপুটের সাথে সংযোগ আছে, 0 ভোল্ট সরাসরি পেয়েছে। এবার শুধু ডিসি 24 ভোল্ট দরকার। ডিসি 24 ভোল্টের পজিটিভ Q3 অর্থাৎ 3 নম্বর আউটপুটের এক পয়েন্টে আছে। Q3 অন হলে 24 ভোল্টের পজিটিভ ফ্যানে চলে আসবে আর ফ্যানটি ঘুরবে। মনে করি আগুন লেগেছে, আর স্মোক ডিটেক্টর সেন্সর স্মোক ডিটেক্ট করেছে, আর 1 নম্বর ইনপুটে সিগন্যাল দিয়েছে, আর পিএলসি সাথে সাথে সেট হয়েছে। পিএলসি সেট হওয়ার সাথে সাথে অ্যালার্ম বাজতেছে, অ্যালার্ম বেজে সতর্ক করে দিতেছে যে আগুন লাগতেছে বা আগুন লেগেছে। এর কিছুক্ষণ পর আমাদের পাম্প চালু হবে, ওয়াটার স্প্রে করবে, কারণ আগুনটা নেভানোর জন্য পানি দরকার, আর আগুনের মধ্যে পানি দিলে ধোঁয়া তৈরি হবে। এখন এই ধোঁয়াকে বের করে দেওয়ার জন্য আরো কিছুক্ষণ পর এক্সস্ট ফ্যান চালু হবে, আর আগুনে পানি দেওয়ার ফলে যে ধোঁয়াটা তৈরি হচ্ছে এটা এক্সস্ট ফ্যানটা বের করে দিতেছে। আমরা যখন দেখব যে আগুন নিভে গেছে, তখন আমরা I2 প্রেস করব, অর্থাৎ I2 তে 24 ভোল্ট দিব, আর সাথে সাথে আমাদের পাম্প তারপর এক্সস্ট ফ্যান অফ হয়ে যাবে। আমরা আবার দেখি আগুন লেগেছে, আর স্মোক ডিটেক্টর সেন্সর I1 এ সিগন্যাল দিয়েছে, অর্থাৎ পিএলসি সেট হয়েছে এবং অ্যালার্ম বাজতেছে, মানুষ সতর্ক হয়ে বের হবে। কিছুক্ষণ পর পাম্প চালু হবে আর পানি স্প্রে করবে। পানি স্প্রে করলে ধোঁয়া তৈরি হবে, আর এই ধোঁয়াকে বের করার জন্য এক্সস্ট ফ্যান চালু হবে। তারপর আমরা যখন দেখব আগুন নেমে গেছে, তখন আমরা ম্যানুয়ালি I2 তে 24 ভোল্ট দিব, অর্থাৎ I2 প্রেস করব, আর আমাদের পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। আমরা ইনপুট আউটপুটগুলো দেখতেছি। ইনপুট আমাদের দুইটা, একটা আছে ফায়ার ইন্ডিকেশন সেন্সর, একটা আছে স্টপ সুইচ, আর আউটপুট তিনটা, অ্যালার্ম, ওয়াটার পাম্প আর এক্সস্ট ফ্যান। ফায়ার ইন্ডিকেশন সেন্সর I1 অর্থাৎ 1 নম্বর ইনপুটে সংযোগ হয়েছে, স্টপ সুইচ 2 নম্বর ইনপুটে অর্থাৎ I2 তে সংযোগ, আর অ্যালার্ম হচ্ছে Q1 এ অর্থাৎ 1 নম্বর আউটপুটে, ওয়াটার পাম্প Q2 অর্থাৎ 2 নম্বর আউটপুট, আর 3 নম্বর আউটপুটে এক্সস্ট ফ্যান সংযোগ হয়েছে। এখন আমরা ওয়্যারিংটা করে আসি। বরাবরের মতো পিএলসি কে অন করার জন্য পাওয়ার সাপ্লাই মডিউল থেকে 24 ভোল্ট L প্লাজে 0 ভোল্ট M অর্থাৎ 0 ভোল্টে 1 নম্বর আউটপুট অর্থাৎ অ্যালার্ম Q1 অর্থাৎ 1 নম্বর আউটপুটে সংযোগ আছে। আমাদের এখানে অ্যালার্ম বা বাজার আছে, অ্যালার্মের গ্রাউন্ডটা সরাসরি 0 ভোল্টের সাথে, 24 ভোল্টের পজিটিভটা Q1 অর্থাৎ 1 নম্বর আউটপুটের এক পয়েন্টে, আর অপর পয়েন্ট থেকে বাজারের অপর পয়েন্টে। আমরা 5 নম্বর ইন্ডিকেটর ওয়াটার পাম্প হিসেবে ইউজ করব, 0 ভোল্ট 5 নম্বর ইন্ডিকেটরে 0 ভোল্টের সাথে, আর ডিসি 24 ভোল্টের পজিটিভ Q2 অর্থাৎ 2 নম্বর আউটপুটের এক পয়েন্টে, আর অপর পয়েন্ট থেকে ইন্ডিকেটরে আরেক পয়েন্টে। আমরা এক্সস্ট ফ্যান হিসেবে 4 নম্বর ইন্ডিকেটর ইউজ করব, 0 ভোল্ট সরাসরি 4 নম্বর ইন্ডিকেটরের 0 ভোল্টের সাথে, পজিটিভ 24 ভোল্ট Q3 অর্থাৎ 3 নম্বর আউটপুটের এক পয়েন্টে, আর অপর পয়েন্ট থেকে L4 অর্থাৎ এক্সস্ট ফ্যানের আরেক পয়েন্টে। Q1 অন হলে বার্জার অন হবে, Q2 অন হলে L5 অর্থাৎ ওয়াটার পাম্প অন হবে, আর Q3 অন হলে এক্সস্ট ফ্যান অর্থাৎ L4 অন হবে। আমরা প্রোগ্রাম করার আগে সিস্টেমটা আবার দেখে নেই। ফায়ার ইন্ডিকেশন সেন্সর সিগন্যাল দেওয়ার সাথে সাথেই অ্যালার্ম অন হবে, 10 সেকেন্ড পর অ্যালার্ম বন্ধ হবে, আর সাথে সাথেই ওয়াটার পাম্প চালু হবে, চালু হয়ে পানি স্প্রে করতেই থাকবে। পাম্প চালু হওয়ার 5 সেকেন্ড পর এক্সস্ট ফ্যান অন হবে, এরপর স্টপ সুইচ প্রেস করার সাথে সাথেই পুরো সিস্টেমটা অফ হয়ে যাবে।
टाइमिंग डायग्रामे देखते अलार्म साथे साथे अन होबे किन्तु 10 सेकेंड पर बंद हो जाए और जो अलार्म बंद होबे ठीक से ही समय से वाटर पाम्प चालू होबे चालू हुए पानी स्प्रे करते ही थाकबे और वाटर पाम्प चालुर आरो 5 सेकेंड पर एग्जस्ट फैन चालू होबे ताहले अलार्म साथे साथे ही अन কিন্তু ওয়াটার পাম্প 10 সেকেন্ড পর চালু হবে আর এক্সস্ট ফ্যান আরও 5 সেকেন্ড পর অর্থাৎ প্রথম থেকে 15 সেকেন্ড পর চালু হবে আর স্টপ বাটন অর্থাৎ আই টু প্রেস করার সাথে সাথে পুরো সিস্টেমটা অফ হয়ে যাবে। এখন আমরা প্রোগ্রাম করব, ফাইল থেকে নিউ থেকে ল্যাডার ডায়াগ্রাম, পুরো প্রোগ্রামটাতে যেহেতু সেট রিসেট আছে আমরা লেসিং ডিলে নিব, এর জন্য মিসেলেনিয়াস থেকে লেসিং ডিলে SF001 I1 নিলাম, এটা হচ্ছে এস এর সাথে অর্থাৎ সেট, আর I2 অর্থাৎ স্টপ সুইচ আছে রিসেটের সাথে। I1 স্মোক ডিটেক্টর সেন্সর, স্মোক ডিটেক্ট করার সাথে সাথেই সেটে সিগন্যাল দিবে আর পুরো সিস্টেমটা অন হয়ে যাবে। আর যখন সব কিছু বন্ধ হয়ে যাবে তখন আমরা I2 প্রেস করবো অর্থাৎ স্টপ সুইচ প্রেস করবো আর সব কিছু বন্ধ হয়ে যাবে। I2 আমাদের স্টপ সুইচ, আমাদের পুরো প্রোগ্রামটা শুরু হবে SF001 দিয়ে। তার একটা মেক কন্ট্যাক্ট সুইচ নেই যেটা হচ্ছে লেসিং ডেলের ভার্চুয়াল সুইচ SF001। আমাদের প্রথম আউটপুট Q1 অর্থাৎ অ্যালার্ম এটা সাথে সাথেই চালু হবে কিন্তু 10 সেকেন্ড পর বন্ধ হয়ে যাবে। এর জন্য আমরা উইপিং ডিলে নিব যেটা হচ্ছে শুধু একটা পালস আউটপুট দেয় অর্থাৎ সাথে সাথেই চালু হয়, আমরা যে টাইমটা দিব সেই টাইম পর বন্ধ হয়ে যাবে। উইপিং ডিলে T002 এখানে আমরা টাইম দিলাম 10 সেকেন্ড। এরপর আমাদের রিলে কয়েল অর্থাৎ আমাদের বার্জার Q1, কিন্তু এটা সরাসরি সংযোগ হবে না, এটা সংযোগ হবে উইপিং ডিলে ডিপেন্ডেবল সুইচ দিয়ে T002 এর সাথে। এরপর আমাদের 2 নম্বর আউটপুট অর্থাৎ ওয়াটার পাম্প, এটা সাথে সাথে চালু হবে না, এটা 10 সেকেন্ড পর চালু হবে। অর্থাৎ একটা আমরা অন ডিলে টাইমার নিব, অন ডিলে টাইমার T003, এটার অন ডিলে টাইম 10 সেকেন্ড। আর আমাদের পাম্প Q2 চালু হবে অন ডিলে ডিপেন্ডেবল সুইচ T003 দিয়ে। আমাদের 3 নম্বর আউটপুট অর্থাৎ এক্সস্ট ফ্যান, এটা 15 সেকেন্ড পর চালু হবে, এটা অন ডিলে টাইমার নেই, T004, এটা অন ডিলে টাইম 15 সেকেন্ড। আর Q3 সংযোগ হবে এর ডিপেন্ডেবল সুইচ T004 এর সাথে। Q1 হচ্ছে আমাদের অ্যালার্ম, Q2 হচ্ছে ওয়াটার পাম্প, আর Q3 হচ্ছে ফ্যান। আমরা এটা ডাউনলোড করার আগে সিমুলেশন করে দেখি। সিমুলেশন, এখানে আমাদের যে সুইচগুলো আছে নর্মাল সুইচ, টগল সুইচ, এগুলোকে আমরা পুশ বাটন সুইচ করে নিতে পারি। এর জন্য রাইট বাটন ক্লিক করে সিমুলেশন প্যারামিটার্স এখান থেকে মোমেন্টারি পুশ বাটন মেক সুইচ করে দিলাম। I1 অর্থাৎ স্মোক ডিটেক্টর সেন্সর, I2 রিসেট সুইচ, আর আমাদের 3টা আউটপুট Q1 Q2 Q3। I1 অন, সাথে সাথেই অ্যালার্ম অন, অ্যালার্ম 10 সেকেন্ড পর বন্ধ হবে আর সাথে সাথে পাম্প চালু হবে। আমাদের কাউন্ট করতেছে টাইম, 10 সেকেন্ড পর অ্যালার্ম অফ, পাম্প চালু, আর পাম্প চালুর আরও 5 সেকেন্ড পর এক্সস্ট ফ্যান চালু। এরপর যখন আমরা দেখবো যে না একদম আগুন নেমে গেছে তখন I2 প্রেস করে পুরো সিস্টেমটা অফ করে দিব। এটা আমরা ডাউনলোড দিয়ে দেখি। আমাদের স্মোক ডিটেক্টর সেন্সর অর্থাৎ I1 অন, সাথে সাথে বার্জার অ্যালার্ম অন, 10 সেকেন্ড বাজবে তারপর অফ হবে, আর অফ হওয়ার সাথে সাথে আমাদের পাম্প চালু হবে অর্থাৎ L5 চালু হবে, L5 ইন্ডিকেটর চালু অর্থাৎ পাম্প চালু, এর 5 সেকেন্ড পর এক্সস্ট ফ্যান চালু হবে। এরপর যখন আমরা I2 প্রেস করব পুরো সিস্টেম অফ হয়ে যাবে। আবার I1 অন, অ্যালার্ম বাজতেছে, দশ সেকেন্ড পর অ্যালার্ম অফ, পাম্প অন, আর 5 সেকেন্ড পর আমাদের এক্সস্ট ফ্যান অন। এরপর I2 প্রেস, পুরো সিস্টেম অফ। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। CPI Polytechnic